হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের দেখাবো যে পাখি, টিয়া পাখি কীভাবে আঁকতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। তো আগে দেখতে হবে যে কোনো পাখি কীভাবে আছে, মানে গাছের ওপরে ডালে বসে আছে না আকাশে উঠছে, সেটা একটা ব্যাপার আছে, বা সেরকম একটা পদ্ধতি আঁকার আছে। তো আমি তোমাদের দুটোই দেখাবো, গাছের ডালে বসে আছে এবং আকাশে উঠছে, সেটা আউটলাইনটা স্কেচটা কীরকম হতে পারে সেটা আমি তোমাদের ধারণাটা দেখাচ্ছি। চলো দেখে নিই, চলো দেখে নিই। টিয়া পাখি আমি এটা আঁকবো, একটা গাছের ডালে বসে আছে পাখিটা, সেরকম ভাবে আঁকবো, ঠিক আছে? চলো দেখে নিই। সে হচ্ছে আউটলাইন, তো চলো একটু মোটা করে টেনে নিই। চোখ, এবার এই যে টিয়া পাখিটা হলো, এবার পা করব আমি, পা এখান থেকে করব। তো আমি একটা করব, এটা গাছের ডালে বসে আছে, তো আমি বেশি বাড়াবো না। এই যে ওই দিকের পাটাও তাই, এই যে গাছ সে ডাল, ঠিক আছে? একটা গাছের ডালে বসে আছে টিয়া পাখিটা, সেরকম একটা হয়েছে। এবার চলো রং করে নিই। এবার রং আমরা কী দেবো? সাধারণত কচি কলা পাতা টাইপের হয় রংটা, চলো আমরা দেখে নিই। এই রংটা দিই, এবার পুরোটা এই কালারটাই হবে। তারপরে এবার যে আলো ছায়ার ডিপ কালারগুলো সেগুলো আমরা সবুজ ব্যবহার করব। রংটা ভালো করে সুন্দর করে করবে, কোথাও যেন বাদ না থাকে দেখবে। আমি এখানে তাড়াতাড়ি করে দেখাচ্ছি, বলে ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি করে যেখানটা মানে সব ফাঁকগুলো বুঝতে পারছি না, তোমরা বুঝিয়ে সুন্দর করে করবে যখন আঁকবে, ঠিক আছে? রংগুলো একটা স্পেশাল টান দেবে, এরকম করে টেন করবে, এরকম এরকম হিজি বিজি করে করবে না, যেদিকে লাইনটা টানবে সেদিকে একটা দিকেই লাইনটা টানবে, যাতে দেখতে সুন্দর লাগে। এই যে এরকম করে, এবার আমরা পুরোটাই রংটাকে দেবো, তারপরে ওর উপরে আলো ছায়া করবো, ঠিক আছে? লেজ, যেটা হচ্ছে টিয়া পাখির লেজ, তো লেজটা আমরা এরকম একই কালার করে দেবো।
ঠিক আছে, এর উপরে চাপিয়ে দিলাম কচি কলা পাতা কালারটা। এবারে আমরা সবুজ দিয়ে লেজটাকে আরো ডিপ করে টানবো। এই যে এখানে শেষ হচ্ছে, এটা হচ্ছে পেটটা টিয়া পাখির, তো পেটের নিচের দিকটা হয়তো একটু ডিপ হবে, একটুখানি ডিপ করে নিচ্ছে। এটা হচ্ছে লেজের তলার দিকটা, একটুখানি ডিপ হবে, হয়েছে। এরকম করে টানটা দিতে হবে। এগুলো এক এক জায়গা হালকা সবুজটা খাই দিতে হবে, ভালো লাগে যাতে। ঠিক আছে, এবারে আমরা লাল দিয়ে দেবো, লাল ঠোঁটটা লাল হয়, গলাটা লাল হয়। ঠিক আছে, ঠোঁট হলো, এবার চোখটা আমরা কালো করে দেবো। বর্ডারটা হালকা দিয়ে নিলাম, এবারে পাগুলো কি রকম হবে, ব্রাউন দিয়ে দিচ্ছি পাগুলো। আর গাছের ডালটা আমরা এই কালারটা ব্যবহার করছি, গাছের ডাল পুজোতে অ্যাকচুয়ালি ব্রাউনই হয়, কিন্তু পাটায় তো ব্রাউন ম্যাচ করে যাবে, সেজন্য আমরা আলাদা রং ব্যবহার করছি। ডিপি হলো, এবার ব্রাউনটা দিয়ে এটা আমরা শেড দিয়ে নেব গাছটার। ঠিক আছে, এবার পাতাগুলো আমরা সবুজ করে নেব। দু চারটা পাতা করে নিলাম, ব্যাস হচ্ছে টিয়া পাখি। তো বন্ধুরা দেখো, আমরা আজকে দেখে নেব এখন এরপর ওড়া পাখি কিরকম হয়। তো ওড়া পাখির একটা স্ট্রাকচার আমি করে রেখেছি আগে থেকেই, তো এরকম তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে ঠোঁটটা হলো, এরকম স্ট্রাকচারটা হবে, স্ট্রাকচার হচ্ছে এরকম, পেটটা বেরোবে এরকম, একটা স্ট্রাকচার হবে এরকম, গলাটা, চোখ, ডানাগুলো এইরকম উড়বে। ডানাগুলো আমরা বসা পাখিতে এরকম নিচে দিকে রেখেছিলাম, এটা উপর দিকে উড়বে, তো উপর দিকে করে নিলাম। তো লেজ, ব্যাস লেজটা বা একটু নিচে দিকে উঠতে পারে বা সোজা উঠতে পারে। হ্যাঁ, এবার পা, এই যাও, হয়ে গেলো, এটা আকাশে মনে হচ্ছে একটা উঠছে। আর ওই দিকের ডানাটাও হবে এরকম করে, ওই পিঠের ডানাটা হয়েছে, একটা পাখি হচ্ছে উঠছে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটি। তো আবার পরের ভিডিওতে দেখা হবে, চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।